বিদ্যালয় গৃহ ভঙ্গার অভিযোগত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষকর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ রাইজর। প্রধান শিক্ষকে বিদ্যালয় গৃহ ভঙ্গার অভিযোগ স্থানীয় রাইজ। রূপৈহাটর জর্থনি মুক্তা বিদ্যালয়ের এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধান শিক্ষক শামসুল হকর বিরুদ্ধে অভিযোগ স্থানীয় রাইজর। এগ্রে বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস শিক্ষা বিষয়া। এই ঘটনা কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় আর তারপরে শিক্ষা বিষয়া উপস্থিত হয় বিদ্যালয়খন। আর শিক্ষা বিষয়া উপস্থিত হয়ে সমগ্র ঘটনা সন্দর্ভত বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করে। এগারী প্রধান শিক্ষকর বিরুদ্ধে উত্থাপিত হয়েছে এই অভিযোগ। বিদ্যালয় গৃহ অনুমোদন অবিহনে ভাঙি পেলার অভিযোগ প্রধান শিক্ষকর বিরুদ্ধে। আর রূপৈহাটত সংঘটিত হয়েছে ঘটনা। শিক্ষা বিষয়ার মন্তব্য আছে আগবাই। প্রথমটো কলে আহিছো এটা আমার প্রকাশ চাম বস্তু এটা আমার কি পাইছো দিব নয় মানে চাম তল রাইজক সাক্ষী লইছো। হ্যাঁ মানে সজামিন তদন্ত করছো যখন মানে পাইছো এই জানাম কি হবে আইনগত ব্যবস্থা লম। যদি এটা গাফিলতি আসে না এটা তো ওলাব এই কথাখিনি গমেই পাব সময়ত। তদন্ত ঘড়ি আছে, তদন্ত প্রক্রিয়াটা সোনকালে সমপন হব মই হায়ার অথরিটিক অবগত করিম আর নিশ্চয়ই সেইমতে ব্যবস্থা লোক যদি কোনো গাফিলতি করে তারপরে পানিশমেন্ট নিশ্চয়ই পাব। না কেনকে কোয়া নাকা বলে এটা কব নয় চাই আছো যদি ক্যাব নকা শাস্তিটা পাবই না আপনি গমেই পাব আর না এটি কথা শুনক এই কথা মানে অল্প মানে তদন্ত হয়ে আছে কারণ যেহেতু আইনত গেছে আইনের ঊর্ধ্বত আমি নহয় গতি আইনে প্রক্রিয়াটা আমি আলোচনা করি পুলিশে কিখিনি পাইছে আইনে আর মো আজি চাইছো চাউলের কথা আধুনিক স্টেটমেন্ট লইছো এটা কি আছে মানে এই মাননীয় উপায়ুক্ত এই বিচারিছে মানে সেইটা দিম আমার বিভাগ ডিপার্টমেন্টে বিচারিছে মানে কি আছে সাবিত করি রাইজটো দেখি রাইজর আলোচনা করছো চাউলখিনি চাইছো কেনেকুৱা রাঁধনীর পর কথা সুদিছো গতি গোটেখিনি পাইছে আর।